মহাকাশ থেকে কেমন দেখায় পবিত্র মক্কা মদিনার দৃশ্য। অবশেষে ধর্মপ্রাণ মুসল্লিদের সেই আফসোসের অবসান হলো। পৃথিবীর উপর থেকে পাঠানো হয়েছে সেই দৃশ্য। নভোচারীদের পাঠানো ভিডিও ফুটেজে দেখা যায়, রমজানের রাতে উজ্জ্বল আলোয় জ্বলজ্বল করছে এই দুই নগরী। মহাকাশ থেকে পবিত্র মক্কা ও মদিনার আলোক উজ্জ্বল এই ভিডিও পাঠিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের নভোচারী সুলতান আল নিয়াদি। সোমবার নিজের টুইটার অ্যাকাউন্টে রাতের আকাশের ধারণ করা মক্কা ও মদিনার একটা ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিওতে সৌদির তিন শহর মক্কা, মদিনা এবং রিয়াদ শহরকে দেখা যায়। মদিনা শহরের দিকে ক্যামেরা জুম করে আল নিয়াদি বলতে থাকেন, এটি হলো মদিনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরে তার প্রিয় মানুষদের নিয়ে হিজরত করেছিলেন। ভিডিওতে মদিনা শহরের বিভিন্ন ভবন ও সড়কের আলো দেখা যাচ্ছিল। এরপর জেদ্দা শহরও দেখানো হয় ওই ফুটেজে। এদিন আল নিয়াদি তার ক্যামেরা দিয়ে মক্কাও দেখান। গেল 26 ফেব্রুয়ারি কয়েকজন বিজ্ঞানীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেন আমিরাতের মহাকাশ গবেষক ডক্টর সুলতান আল নিয়াদি। তিনি প্রথম আরব নভোচারী হিসেবে 6 মাস সেখানে অবস্থান করবেন। তিনি মুসলিম হওয়ায় প্রশ্ন এসেছে এই সময়ে কিভাবে তিনি রোজা ও ঈদ পালন করবেন। এই প্রশ্নের জবাবে মহাকাশ যাত্রার আগে 41 বছর বয়সী আল নিয়াদি সাংবাদিকদের জানান, মহাকাশে থাকাকালীন তাকে রমজান মাসে রোজা রাখতে হবে না, কারণ তিনি ভ্রমণকারী হিসেবে এটি বাধ্যতামূলক নয়। মহাকাশে গিয়েই পৃথিবীতে আসসালামু আলাইকুম জানিয়েছিলেন আমিরাতের এই নভোচারী। সেই সময় তার এমন উদ্যোগ নেট দুনিয়ায় ভাইরাল হয়। সুলতান আল নিয়াদি সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় নভোচারী। মহাকাশে আল নিয়াদি চাঁদ এবং মঙ্গল গ্রহে ভবিষ্যৎ মিশনের প্রস্তুতির জন্য মানবদেহে মাইক্রোগ্রাভিটির প্রভাব নিয়ে অধ্যয়ন করবেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনীতে 20 বছর কাজ করেছেন। ব্রিটেনে ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন তিনি। এর আগে 2019 সালের সেপ্টেম্বরে হাজ্জা আল মানসুরি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 8 দিন কাটিয়েছিলেন। তবে আল নিয়াদি প্রথম মহাকাশে রমজান কাটাচ্ছেন তা নয়, আগেও অনেক মুসল্লি মহাকাশে রমজানের রোজা পালন ও নামাজ আদায় করেছেন। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।